নমস্কার, স্বাগত জানাই মুশকিল আসনে। আমি জয়িতা সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং আজকে আমাদের টপিক অ্যাসার্টিভ কমিউনিকেশন। অ্যাসার্টিভ কমিউনিকেশন মানে ঝগড়া না করে, রেগে না গিয়ে, চাচামেচি না করে নিজে যা বলতে চাইছেন সেটা শান্ত কণ্ঠে অন্য যে ব্যক্তিটি আপনার অপর দিকে আছে তাকে বোঝানো। অনেক সময় এরকম হয়, আমরা হয়তো একটা কাজ ভালো করি বলে সবাই সেই কাজটা এক্সপেক্ট করে আমরাই করে দেব, এবং আমরা সবার সেই এক্সপেকটেশন মিট করতে গিয়ে নিজেদের ওপর অনেকটা চাপ ফেলে দিই। মনে মনে না বলতে চাই কিন্তু নাটা মুখ ফুটে বলতে পারি না। তাই জন্যে অ্যাসার্টিভ কমিউনিকেশনের টেকনিক জানা থাকলে আমরা মুখে এই নাটাও বলতে পারবো। কিছু ক্ষেত্রে না বলাটা খুব দরকার, কারণ আপনি মুখ ফুটে না বলতে পারছেন না, লজ্জার খাতিরে হয়তো কাজটা করে দিচ্ছেন, কি কিছু একটা জিনিস চলে যাচ্ছে একই রকমভাবে দিনের পর দিন, কিন্তু আপনার মনে মনে সেটা নিয়ে একটা ক্ষোভ হচ্ছে। হঠাৎ করে সেই ক্ষোভটা জমতে জমতে কিন্তু একদিন সেটা প্রেশারের কুকারের মতন বার্স্ট করে একটা অ্যাগ্রেসিভ আউটবার্স্ট হতে পারে, এবং এটাতে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। ধরুন দুই বন্ধুর সম্পর্ক, এক বন্ধু সবসময় লেট আসে, যখনই কোথাও মিট করার কথা একজন সবসময় লেট, এবং সেই জায়গা অন্যজনের সেটা পছন্দ না, সে ভীষণ পাংচুয়াল কিন্তু সেটা বলতেও পারে না, কারণ বললে ভাবে কি ভাববে, কি আমি ঝগড়া করছি, কি আমি কমপ্লেন করছি। কিন্তু দিনের পর দিন ধরুন আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েই একটা টেনশন, কে জানে আজকে ও কখন এসে পৌঁছাবে, ও কতটা দেরি করবে, এটাও তো সম্পর্কটার জন্যও ভালো না, আপনার শারীরিক মানসিক শান্তির জন্যও ভালো না। তো আপনার বন্ধু ধরুন দেরি হয়েছে, তো অ্যাগ্রেসিভ কমিউনিকেশন হচ্ছে আপনি বললেন তুমি কত রুড, তুমি রোজ দেরি করো, আগে থেকে আমাকে জানাও না তুমি দেরি করো, এটা হচ্ছে অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। কিন্তু এটাই যদি আপনি অ্যাসার্টিভলি বলেন তাহলে আপনি বলবেন কি তোমার 11:30 লাঞ্চে আসার কথা ছিল, এখন তো 11:50 বাজে। তো অ্যাসার্টিভ কমিউনিকেশন হচ্ছে রাগ না দেখিয়ে ফ্যাক্টটাকে বলা। সেই ফ্যাক্টটা হয়তো আপনারও পছন্দ না, তারও পছন্দ না, কিন্তু ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট, সেটা তো তাকে জানাতে হবে। অ্যাসার্টিভ কমিউনিকেশনে বলা হয় কাউকে জাজ করবেন না এবং বাড়িয়ে চাড়িয়ে বলবেন না। ধরুন সে দেরি করে এলো, আপনি মুখটা বেজার করে বসে থেকে বললেন আজকের লাঞ্চটাই বরবাদ হয়ে গেল, কি আজকে সিনেমা দেখার ব্যাপারটাই বরবাদ হয়ে গেল, কি প্ল্যানটাই বিচ্ছিরি একটা হয়ে গেল, সেটা তো না। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা বলুন, কি আমার তো কাজে চলে যেতে হবে 1টার মধ্যে, এখন আমি তোমার সঙ্গে কম টাইম স্পেন্ড করতে পারবো, যেই টাইমটা ছিল তোমার জন্য আমি রেখেছিলাম সেই টাইমটার থেকে একটু টাইম কমে গেল, যেটা ফ্যাক্ট সেটাকে বলুন। রেগে গিয়ে সিচুয়েশনটাকে আউট অফ কনটেক্সট করে আগে কি হয়েছিল, আগে আপনি কতবার তার জন্য দাঁড়িয়েছিলেন, সেইগুলো না বলে আজকের জন্যে কি হয়েছে সেটা মনে রেখে সেইটুকুনি বলুন। অ্যান্ড খুব বাড়াবাড়ি, মানে সমস্তটা শেষ, কি সমস্তটা নষ্ট হয়ে গেল, আর কি হবে, আর কি হওয়ার আছে, এরকম ধরনের স্টেটমেন্ট অ্যাভয়েড করবেন। কথা বলার সময় তুমি এটা করেছো, তুমি ওটা করেছো, তুমি এটা বলবেন না, এটা হচ্ছে অ্যাটাকিং মোড, এটা হচ্ছে অ্যাগ্রেসিভ মোড। বলা উচিত হচ্ছে আমার মনে হয় এটা করলে ভালো হতো, কি তুমি আমাকে বলবে এটা আরো ইমপ্রুভ করা যায় কি করে। তো তাকে হয়তো আপনি বলতে চান কি এটা করো না, এটাতে আমার বিরক্তি হয়, তুমি এটা করো না বলে ওটা বেটার বলা হবে কি আমার ভালো লাগবে যদি তুমি এরকম ভাবে না করো, কি আমার ভালো লাগবে যদি তুমি এরকম ভাবে কথাটাকে না বলো। ধরুন কেউ নিজের বাউন্ডারি মেনটেন করতে পারে না, তার মজাগুলো খুব তীর্যক, তার কোথায় আটকাতে হয় কোন কথাটা সেই সেন্সটাই নেই। কিছু লোক আছে তাদের সেন্স থাকে না, তাদের ওপর না রাগ করে কোনো লাভ নেই, কারণ রেগে গেলে আপনি সেটা শিখবে না। কিন্তু তাদের অ্যাসার্টিভলি বলতে হয় কি তোমার বাউন্ডারিটা তুমি বোঝো, তোমার বাউন্ডারিটা তুমি শেখো, তোমার বাউন্ডারিটা তুমি জানো। কিন্তু এই কথাটাই, তোমার বাউন্ডারিটা তুমি জানো, তোমার বাউন্ডারিটা
তুমি শেখো বলার থেকেও যদি এরকম ভাবে বলেন কি কিছু জিনিসের মধ্যে না লিমিট সেটিং করা উচিত, কিছু জিনিসের বাউন্ডারি রাখা ভালো, আমি চেষ্টা করি কিছু জিনিসে বাউন্ডারি রাখার, তো জিনিসটা নিজের ওপরে নিয়ে নিন কি আমার ভালো লাগবে কি তুমি যদি এটা নিয়ে মজা না করো, এই ব্যাপারে না আমি একটু সেন্সিটিভ, তো এটা নিয়ে এরকম ভাবে কথা বললে আমার একটু কষ্ট লাগে, তুমি কথাটা ভুল বলছো, তুমি চুপ করো, তুমি কথাটা বন্ধ করো, তুমি তোমার মুখটা বন্ধ করো, দ্যাট ইজ ভেরি অ্যাগ্রেসিভ। আমার ভালো লাগবে তুমি কথাটা যদি না বলো কি এই টপিকটা নিয়ে যদি আমরা আলোচনা না করি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ কমেন্ট। এরকম ভাবেও বলতে পারেন কি তুমি এরকম ভাবে করলে কি তুমি আমার উপর চেঁচালে আমার মন খারাপ লাগে, সেটাও অনেক বেটার ওয়ে অফ সেইং দ্যান সেইং কি তুমি তো আমার উপরে সব সময় চেঁচাও, কি তুমি কথা বলার সময় আউট অফ কনটেক্সট চলে যাও, তুমি পুরনো কথাগুলোকে টেনে টেনে ঝগড়ার মধ্যে নিয়ে এসো। এইগুলো না বলে আপনি এরকমভাবে বলতে পারেন কি এখন এই সিচুয়েশনটাকে নিয়ে আমরা ডিসকাস করি, পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই, তো সেইটা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন। এই ধরুন আপনার বন্ধুর ক্ষেত্রে যে সবসময় লেট করে আসে, সেটাতে আপনি বলতে পারেন কি এই যে তুমি রোজ লেট করে আসছো তার জন্য আমাকে ওয়েট করতে হয়, আর আমার এটা থেকে না একটা বিরক্তি ভাব আসছে, কোথাও আমার মনে হয় কি আমার টাইমের জন্য ভ্যালু নেই, তো সবসময় নিজের দিকে ব্যাপারটাকে ইয়ে করবেন, তাকে দোষারোপ না করে, কারণ আপনি জানেন না সত্যি তার বাড়িতে কি তার অফিসে তার ইয়েতে তখন কি সিচুয়েশন হয়েছিল, তার হয়তো সত্যি কোনো কারণ ছিল লেট হওয়ার, কিন্তু একটা ব্যক্তি বারবার লেট হলে অবভিয়াসলি দেখতে হবে সেটা তার হ্যাবিট কিনা। আমার মনে আছে সাইকোলজি আমাদের ফার্স্ট ক্লাস থাকতো 10টার সময়, তো মাঝে সাঝে হয়তো সেই ক্লাসে দেরি হয়ে যেত, তো আমাদের বেশিরভাগ টিচারই যারা থাকতো তারা সবসময় বলতো কি ক্লাসে ঢুকে পড়বে, ক্লাসের বাইরে দাঁড়িয়ে পারমিশন সিক করবে না, কারণ তুমি যে বাড়ি থেকে বেরিয়েছো ক্লাসটা করার জন্যই বেরিয়েছো, আমরা ধরেই নেব কি তোমার কোনো কারণে দেরি হয়েছে কিন্তু তোমার ক্লাসটা করার ইচ্ছা আছে, এবং ক্লাসে তো একটা ফ্লোতে পড়ানো হচ্ছে, তুমি যে বাইরে থেকে দাঁড়িয়ে পারমিশনটা সিক করবে তাতে ক্লাসের ফ্লোটা আটকে যাবে, তোমরা যখনই আসো 10টার জায়গায় 10টায় ঠিক ক্লাস শুরু হতো, আমাদের টিচাররা যারা 10টায় ক্লাস নিতেন অত্যন্ত পাংচুয়াল ছিলেন, তাদের ক্লাস সবসময় মানে 10টাতেই স্টার্ট হতো, এবার কেউ 10টা 5 আসলো কি 10টা 10 আসলো, মানে সত্যি কথা বলতে আমাদের কারো লেট করার কোনো ইচ্ছা থাকতো না, কারণ তারা এত ভালো পড়াতেন, মানে লেট হয়ে আসা মানে আমাদের লস, তো কোনোদিনও আমরা পারমিশন সিক করতাম না, যদি কোনোদিনও কারো একটু দেরি হতো আমরা কিন্তু ক্লাসে চলে আসতাম, তাই জন্যে সবসময় আগেই অন্য ব্যক্তিকে দোষারোপ দেওয়ার আগে ব্যাপারটা ঝগড়া পর্যন্ত যাতে না পৌঁছায় কি আপনার মনের কথা আপনি বলতে পারছেন না, লজ্জা বোধ করছেন, সেখানে অ্যাসার্টিভ কমিউনিকেশন আপনাকে সাহায্য করবে, এবং কিছু ক্ষেত্রে যেখানে না বলার দরকার সেখানে আপনাকে না বলতেও সাহায্য করবেন। এই ধরনের এপিসোড যদি ভালো লাগে অবশ্যই মুশকিল আসান দেখবেন, আর আপনাদের কমেন্টসগুলো অত্যন্ত জরুরি আমাদের জন্যে, কারণ আপনাদের কমেন্টস দেখে আমরা এনকারেজড হই, আমাদের এন্টায়ার টিম যেই এফর্টটা দেয়, শুধু আমরা যারা স্পিকার তারা নই, যারা ক্যামেরায় আছে এডিটিংয়ে আছে তাদের সবার ভাল লাগে যদি আপনারা লাইক অ্যান্ড কমেন্টস দেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।